স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আননোন ট্রফেক্টসের পক্ষ থেকে। ছিলেন ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, এখন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের অন্যতম আস্থাভাজন। এই রাজনৈতিক কর্মীর নাম মাহবুবা নাজরিন জেবিন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের 26 ব্যাচের ছাত্রী ছিলেন। ফজিলাতুন্নেসা হলে থাকা জেবিনকে 2002 সালে বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি করে ছাত্রলীগ। সে সময় কেন্দ্রীয় কমিটির সভাপতি লিয়াকত শিকদার এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুর সিদ্ধান্তে এই দায়িত্ব পান তিনি। কোনো বিশ্ববিদ্যালয় কমিটির প্রথম নারী সভাপতি হিসেবে জেবিন তখন বেশ নজর কাড়তেও সক্ষম হয়েছিলেন। সে সময় ক্ষমতাসীন ছাত্রলীগের জাহাঙ্গীরনগর শাখার সভাপতি ছিলেন ইতিহাস বিভাগ ও ভাসানি হলের 25 ব্যাচের ছাত্র পারভেজ মল্লিক। পারভেজ মল্লিক আর জেবিনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, পরে দুইজন ঘরও বাঁধেন। পারভেজ মল্লিকের সঙ্গে চলে যান লন্ডন, আর স্বামীর সঙ্গে ধীরে ধীরে মিশে যান তারেক রহমানের পরিবারের সঙ্গে। 2008 সালের সেপ্টেম্বর থেকে তারেক রহমান যুক্তরাজ্যে অবস্থান করছেন। 2007 সালের শুরুতে গ্রেপ্তার হয়ে তারেক রহমান প্যারোলে মুক্তি পেয়ে পরের বছর সে দেশে গিয়েছিলেন শর্ত সাপেক্ষে। কথা ছিল চিকিৎসা শেষে তিনি ফিরে আসবেন দেশে, কিন্তু 10 বছরেও ফেরেননি তারেক রহমান। আর সম্প্রতি জানা গেছে 2014 সালের 2 জুন যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে বাংলাদেশের পাসপোর্ট জমা দিয়ে তিনি সে দেশে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। লন্ডনে তারেক রহমানের ঘনিষ্ঠদের সূত্রে জানা গেছে মার্শাল আর্টে ব্ল্যাক বেল্টধারী জেবিন এখন তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের দেখাশোনা করেন। তিনি জাইমা রহমানের গাড়ি চালান এবং তাকে দেখাশোনাও করেন। সম্প্রতি তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমানকে একটি সংবর্ধনা অনুষ্ঠানে অফ হোয়াইট শাড়ি পরে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে, এমন একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। 2002 সালে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হয়ে হিসেবে দায়িত্বপ্রাপ্ত হলেও এর আগে জেবিনের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না বলে জানিয়েছে সে সময় ছাত্রলীগের কর্মীরা। তৎকালীন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতৃস্থানীয় বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের একটি বিভাগের শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন জেবিন গান গাইতে পারতেন এবং সে সূত্রে ছাত্রলীগের সাংস্কৃতিক সংগঠন বাংলার মুখ এর সঙ্গে তার যোগাযোগ ছিল। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স নিউজটি শুনতে সাথে থাকার জন্য।